দেবী ভাগবত পুরাণ উপক্রমণিকা পূজ্যপাদ জ্ঞাপন করিয়া দেবী ভাগবত বিষয়ে সংক্ষেপে বক্তব্য প্রকাশ করিতেছি পূজ্যপাদ পিতৃদেব মহাশয় দেবী পুরাণের ভূমিকায় লিখিয়াছেন যে এমন সময় ছিল যখন দেবী পুরাণী ভাগবত নামে আদৃত হইত ভাগবত নামের চিহ্ন হেমাদ্রিতে আছে ভগবতী পুরাণ এই নামই সেই চিহ্ন দেবী পুরাণ যে ভাগবত নামে আদৃত প্রসিদ্ধ ছিল তাহার প্রমাণ তদ্বৈ ভাগবতাং প্রকাং নাতু দেবী পুরাণকম এই বচন শ্রীমৎ ভাগবতের ভাগবতত্ব সংস্থাপন ও দেবী পুরাণের ভাগবত ভাগবততত্ব প্রতিষেধ ওই বচন দ্বারা আছে ভাগবত ভাগবত্ব প্রসিদ্ধ বা প্রসক্ত না হইলে তাহার প্রতিষেধ হয় না আরও তিনি লিখিয়া আছেন ভাগবতত্ত্ব লক্ষণের প্রধানাংশ গায়ত্রী অধিকারে ধর্ম প্রতিপাদন দেবী ভাগবতের প্রথমেই গায়ত্রী স্বরূপ প্রদর্শিত হইয়াছে এবং গন্ধে চতুর্দশ অধ্যায়ে অর্থাৎ গ্রন্থ শেষে নমামি হৃ মিং দেবীং ধী নহ প্রচোদয়ার এইভাবে গায়ত্রী পুটিত হওয়ায় শক্তি যে ব্রহ্মস্বরূপিনী ইহাই প্রতিপাদন করা হইয়া আছে। যে কোন পূজা যে ব্রহ্মেরই উপাসনা ইহা সনাতন ধর্মের প্রতিপাদ দিয় তাই শ্রুতি বলিয়া আছেন একং সদ বিপ্রা বহুদা বদন্ত্যগ্নি ইয়মং মাতরিশ্বান মাহহ একই ব্রহ্মকে পণ্ডিতগণ বহু প্রকারে বর্ণিত করিয়া আছেন অগ্নি ইয়ম বা বায়ু বলিয়া থাকেন ব্রহ্ম সর্বব্যাপক তিনি সকল দেবতার মধ্যেই অনুস্থিত সুতরাং যে সাধক যেভাবেই উপাসনা করুন না কেন তাহাই পরিয়বসান ব্রহ্মে পুরাণ যে বেদেরই বা বিশ্লেষণ ইহা মহাভারতে স্পষ্ট ভাষায় উল্লেখিত এবং অথর্ববেদ ও উপনিষদে ইতিহাস পঞ্চমং ছাড় বেদম অর্থাৎ ইতিহাস পুরাণ বেদ সমূহের মধ্যে পঞ্চম বেদ স্বরূপ বেদ ও পুরাণের মধ্যে যাহারা বিরোধ বুদ্ধি পোষণ করেন তাহারা যে তত্ত্বদর্শী নহেন ইহাই বলিতে হয় কারণ বেদও বহু দেবতাবাদী এবং পুরাণও সেই পথেরই অনুবর্তী এখন প্রশ্ন জাগিতে পারে সকল পুরাণের সহিত বেদমন্ত্রের সামঞ্জস্য প্রদর্শন কি সম্ভবপর ইহার উত্তরে পূর্বপূর্ব মনীষীগণ বলিয়া আছেন যে বেদের বহু শাখা বিলুপ্ত পুরাণ সেই লুপ্ত শাখার বহু বিষয়কে প্রকাশ করিয়া আছেন। এজন্য স্মৃতি ও পুরাণ দ্বারা লুপ্ত বেদমন্ত্রের অনুমান করা হয় এজন্য পুরাণ অপ্রামাণিক নহে দেবী ভাগবত মহাপুরাণ কি উপপুরাণ এ বিষয়ে মতভেদ থাকিলেও ইহা যে একটি প্রামাণিক গ্রন্থ এ বিষয়ে সন্দেহ নাই হেমাদ্রি ভগবতী পুরাণের নাম করিয়া আছেন সেই ভগবতী পুরাণী দেবী ভাগবত শ্রীমদ্ভাগবত যেমন শ্রীকৃষ্ণ লীলারসে পূর্ণ দেবী ভাগবত তেমনি সরস্বতী মহালক্ষ্মী কালী দুর্গা প্রভৃতি শক্তি মহিমায় সমৃদ্ধ ইহা বলিলে অত্যুক্তি হইবে না যে এই বঙ্গদেশ অতি প্রাচীনকাল হইতেই শক্তি সাধনার বিস্তৃত ক্ষেত্র ছিল এবং এখনও আছে শাক্ত সম্প্রদায়ের পক্ষে এই দেবী ভাগবত পুনঃ প্রকাশিত হওয়া একটি শুভদিন মনে করিতে হইবে দেবী ভাগবতেও পুরাণ সংখ্যা ও পুরাণ লক্ষণ বিশেষভাবে বর্ণিত হইয়া আছে আমি দেবী পুরাণের অনু ক্রমণিকায় যে একটি সংক্ষিপ্ত অষ্টাদশ পুরাণের সংখ্যা নির্দেশ করিয়াছিলাম মদ্্বয়ং ব্রত্রয়ংতুষ্টায়ম অনাপলিঙ্গ কোস্কাক্ষ অষ্টাদশ পুরাণকম এই বচনটি দেবী ভাগবতের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক একটু একটু পরিবর্তিতভাবে উল্লেখিত আছে মদ্বয় মানে মৎস্য ও মার্কন্ডেয় ভয় ভাগবত ও ভবিষ্য পুরাণ ব্রত্রয় ব্রহ্মাণ্ড ব্রহ্ম ও ব্রহ্ম বৈবর্ত ব চতুষ্টয় বিষ্ণু বায়ু বরাহ বামন অ মানে অগ্নিপুরাণ না নারদীয় প পদ্মপুরাণ লি লিঙ্গ পুরাণ গ মানে গরুর পুরাণ কু মানে পুরাণ স্ক মানে স্কন্দপুরাণ এই অষ্টাদশ মহাপুরাণ এখানে পাঠ আছে কুস্কানি পুরাণানি পৃথক পৃথক এখানে এই পুরাণগুলি যে মহাপুরাণ তাহা স্পষ্টত উল্লিখিত না থাকিলেও অতঃপর বলা হইতেছে যে তথৈব পুরাণী শেণন্ত ঋষিসত্তমাহা ইহা দ্বারা প্রথমোক্ত পুরাণগুলি যে মহাপুরাণ তা অনায়াসেই বোধগম্য হয় পুরাণের প্রয়োজন স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধুণাং ন বেদ শ্রবণাং মতম এসামেব হিতার্থায় পুরাণানী কৃতানি চ তৃতীয় অধ্যায় একুশ নম্বর শ্লোক স্ত্রী শূদ্র এবং নিন্দিত আচারহীন ব্রাহ্মণগণের শ্রবণ বিহিত নহে এজন্য তাহাদের হিতার্থ পুরাণ কথিত হইয়া আছে ইহাতে সকলের অধিকার আছে বেদের উচ্চারণ বেদমন্ত্রের অর্থ ও তাৎপরীয় গ্রহণ বেদমন্ত্রের যথায়থ বিনিয়োগ বহু কষ্টসাধ্য বলিয়াই কেবলমাত্র সেইরূপ সদাচার নিষ্ঠ ব্রাহ্মণের পক্ষে বিহিত হইয়াছিল অথচ বেদের মধ্যে সাধনার যে রস ও রহস্য নিহিত আছে তাহা গ্রহণ করিলে সকল বর্ণেরই কল্যাণ হইবে কেহ না বঞ্চিত হইয়া এই কেহ না বঞ্চিত হয় এই জন্য বেদার্থ বিশ্লেষণ করিয়া পুরাণ সরল ও সর্বজনবদ্ধীয় ভাষায় নিবদ্ধ হইয়া আছে এই পুরাণ প্রচারকারীও যে ব্যক্তি গ্রহণ করিয়াছেন তিনি যে ধন্যবাদার্হ ইহা অকুণ্ঠভাবে বলা যায় দেবী ভাগবত শ্রী ভাগবত 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 ভগবতী পুরাণ নামে কথিত হইয়া আছে। দেবী দেবীভাগবতে দ্বিতীয় অধ্যায় এগারো নম্বর শ্লোকে শ্লোক যথা পুরাণমুত্তম পুণ্যং ভাগবতাভিধম অষ্টাদশ সহস্রাণী শ্লোকস্ত্র তু সংস্কৃত এখানে দেবী ভাগবতকে শ্রীমদ্ ভাগবত বলা হইয়াছে শিবপুরাণেও শৈবং ভাগবতং তথা বলিয়া এই ভাগবতের উল্লেখ আছে শিবপুরাণের অনন্তরই ভাগবত শব্দ উচ্চারিত হওয়ায় সুধি সমাজে ইহা যে শিব শক্তি ভগবতী বিষয়ক ভাগবত ইহাই প্রসিদ্ধি আছে দেবী ভাগবতের বৈশিষ্ট্য দেবী ভাগবত দ্বাদশগন্ধযুক্ত একটি বিরাট গ্রন্থ ইহাতে দেবী পূজার সর্বপ্রকার প্রণালী বর্ণিত হইয়া আছে ব্রহ্ম ইনি প্রকৃতি পঞ্চবিধ রূপ ধারণ করিয়াছিলেন এক গণেশ জননী দুর্গা দুই রাধা তিন লক্ষ্মী চার সরস্বতী পাঁচ সাবিত্রী এই প্রকৃতির অংশ রূপ গঙ্গা তুলসী মনসা দেবী ষষ্ঠী মঙ্গলচণ্ডিকা কালী ও বসুন্ধরা কালী বিষয়ে বর্ণিত হইয়া আছে काली कमल लोचना, दुर्गा प्रधानंशस्वूा कालीकमलोचना दुर्गालाटसूताे शुंभ निशुंभय दुर्गाशस्वूा गुणेन तेजसा समा, समा पुष्ट सर्व वला वला परा, सर्वसिद्धि प्रदा देवी परमा योग रूपिणी কৃষ্ণ ভক্তা কৃষ্ণতুল্যেজসা বিক্রম কৃষ্ণ নবম স্কন্ধ প্রথম অধ্যায় থেকে নম্বর শ্লোক প্রকৃতির প্রধান অংশ কমলনয়না কমল নয়না কালী দুর্গার ললাট হইতে শুম্ভ নীশুম্ভের সহিত যুদ্ধকালে আবির্ভূতা হইয়াছিলেন তিনি দুর্গার অর্ধাংশ রূপিণী হইলেও তেজে ও গুণে তাহার তুলিয়া তিনি কোটি সূর্য সম উজ্বল বিগ্রহ ধারেনি সমস্ত শক্তির মধ্যে প্রধান ও পরম তিনি দায়িনী দেবী পরময়োগ রূপিণী তিনি কৃষ্ণ ভক্তা তেজে ও গুণে কৃষ্ণতুলিয়া সেই সনাতনী দেবী কৃষ্ণবর্ণা হইয়াছেন নিত্য কৃষ্ণভাবনা দ্বারা দেবী ভাগবতে এবং শ্রীমদ্ভাগবতে শাক্ত ও বৈষ্ণবে যে বিরোধ নাই ইহাই প্রতিপাদিত হইয়াছে এখানে যেমন নিত্য ভাবনা দ্বারা কালী কৃষ্ণবর্ণা হইয়াছেন এরূপ বলা হইল তেমনই শ্রীমদ্ভাগবতে গোপীদিগের লাভের উপায় রূপে মায়ার ব্রত করিবার কথা বলা হইয়াছে আছে। ও কৃষ্ণ যে অভিন্ন ইহাই উভয় ভাগবতের প্রতিপাদ্য এজন্য দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং সপ্তম গর্ভে শ্রী দুর্গার প্রকাশ ইহা বলা হইয়া আছে মার্কণ্ডেয় চণ্ডীতেও তং বৈষ্ণবী শক্তিরনন্তরিয়া ইহা উক্ত হইয়া আছে দেবী ভাগবতে শ্রী শ্রী চণ্ডীর উপাখ্যান লীলা যেভাবে বর্ণিত হইয়াছে তাহা অতি বিস্তৃত এবং মার্কাণ্ড পুরাণে তাহা যেন সংক্ষিপ্ত বলিয়া মনে হয় দেবী ভাগবতের পঞ্চম স্কন্ধে পঁয়ত্রিশ অধ্যায়ে তাহার বর্ণনা ছড়াইয়া আছে ভাগবতে শ্রী রাধার নাম উল্লিখিত নাই প্রধানা গোপী এইমাত্র পাওয়া যায় কিন্তু দেবীভাগবতে নিত্যা প্রকৃতির বর্ণনা প্রসঙ্গে শ্রীরাধার নাম উল্লিখিত হইয়া আছে গণেশ জননী দুর্গা রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী চ সৃষ্টিবিধৌ প্রকৃতি স্মৃতা নবম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম শ্লোক রাধা যে বৃষভানুসুতা এবং তাঁহার পাদপদ্মস্পর্শে বসুন্ধরা পবিত্র হইয়া আছেন নবম স্কন্ধ প্রথম অধ্যায় তিপ্পান্ন নম্বর শ্লোক ইহা ব্যতীত ষষ্ঠী মঙ্গলচন্ডী ও মনসাদেবীর মাহাত্মীয় পূজাবিধি প্রভৃতি বর্ণিত হইয়া আছে নবম অধ্যায়ে নবম স্কন্ধ আটচল্লিশ নম্বর অধ্যায় এই অধ্যায়ে শ্রীরাধার ও শ্রী দুর্গার বীজ মন্ত্র এবং পূজা বিধি কথিত হইয়া আছে একাদশ স্কন্ধে রূপাশনা উপাসনা প্রাণায়ামবিধি প্রভৃতি বর্ণিত আছে গায়ত্রী পুরস্চরণ পঞ্চয়জ্ঞ বিধান চান্দ্রায়ণা আদি প্রায়শ্চিত্তের লক্ষণ প্রভৃতি উক্ত হইয়া আছে দ্বাদশ স্কন্ধেও গায়ত্রী কবচ আদি বর্ণিত আছে তৎপরে দীক্ষা বিষয়ক আলোচনা এবং কেনোপনিষদে উমামূর্তির দর্শন কথা বিবৃত হইয়া আছে উপসংহারে একটি বিশেষ কথার উল্লেখ আবশ্যক সপ্তম স্কন্ধে পঁয়ত্রিশ অধ্যায়ে সংক্ষেপে যোগ বিষয়ক উপদেশ দেওয়া আছে। নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই অষ্টাঙ্গ যোগের মধ্যে ইয়ম দশবিধ নিয়ম দশবিধ আসন পাঁচ প্রকার প্রাণায়াম প্রত্যাহার মানে বাহ্য বিষয়াসক্ত ইন্দ্রিয়গণকে আকর্ষণ করিয়া অন্তর্মুখীকরণ ধারণ মানে প্রাণবায়ুকে ভ্রু মধ্যে ধারণ ধ্যান অর্থাৎ একাগ্র মনে আত্মায় ইষ্ট দেবতার ধ্যান অতঃপর ষট্চক্র ভেদ করিয়া সহস্রার পদ্মে প্রাণবায়ুকে স্থাপন করিলে জগদম্বার স্বরূপে তন্ময় হইলে সমাধি প্রাপ্তি ঘটে দেবী ভাগবতে কর্ম ভক্তি ও জ্ঞান মার্গ এই ত্রিবিধ সাধন মার্গের কথা শ্রী ভগবদ্ধ গীতার প্রতিধ্বনি স্বরূপ হইলেও সাধক জীবনে যেরূপ অনুষ্ঠান করিলে পরম কল্যাণ লাভ করা যায় তাহার উপদেশ প্রত্যেক স্কন্ধে পাওয়া যাইবে দেবী ভাগবত যে সনাতন ধর্মের একটি বিরাট স্তম্ভ স্বরূপ ইহা নিঃসংশয়ে বলা যায় ভূমিকা দেবী ভাগবত ভগবান বেদ ব্যাসের অমৃতময় লেখনী প্রস্তুত অন্যতম মহাপুরাণ সম্প্রদায় বিশেষে দেবী ভাগবতের নামই শ্রীমদ্ভাগবত এবং প্রচলিত ভাগবতের নাম বিষ্ণু ভাগবত সুপ্রসিদ্ধ টিকাকার নীলকণ্ঠ ভট্ট দেবী ভাগবতকেই শ্রীমদ্ভাগবত বলিয়া উল্লেখ করিয়া আছেন। আমরা সেই সাম্প্রদায়িক ভাবের অনুবর্তন করি নাই শাস্ত্রতাৎপর্য যথাশক্তি হৃদয়ঙ্গম করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে দেবী ভাগবত এবং শ্রীমদ ভাগবত উভয়ই মহাপুরাণ নামের জন্য কিছুই যায় না তবে এই পুরাণোদ্ভয়ের সিদ্ধান্ত সম্বন্ধে যে মতভেদ পরিদৃষ্ট হয় তাহার মীমাংসার আভাসমাত্র আমরা স্থলে দিতেছি সকল পুরাণের সর্ববিধ বিরোধভঞ্জন এই রীতিক্রমে সুধি পাঠগণ করিয়া লইতে পারিবেন বিরোধ মীমাংসার মূল অবলম্বন অধিকারী ভেদ এবং আপেক্ষিক চিত্তশুদ্ধি যে ব্যক্তি মাতৃভাবে পরমেশ্বরের উপাসনার অধিকারী এই দেবী ভাগবত তাহার অসাধারণ অবলম্বন মাতৃভাবে উপাসনা হইতে কীরূপে মুক্তিলাভ করা যায় কেমন করিয়া একনিষ্ঠ হইতে হয় এই উপদেশ সংক্ষেপে বিস্তারে স্পষ্টার্থে ভাবার্থে দেবী ভাগবতের আদ্যন্ত বিজড়িত আর যিনি মাতৃভাবে পরমেশ্বরের উপাসনায় অধিকারী নহেন কিন্তু মধুরভাবে তাহার উপাসনায় অধিকারী তাহার অসাধারণ অবলম্বন ভাগবত। এই মধুরভাবে পরমেশ্বরের উপাসনা হইতে কীরূপে মুক্তিলাভ করা যায় কীরূপে একনিষ্ঠ হইতে হয় তাহার পূর্ণ উপদেশ শ্রীমদ্ ভাগবতে বর্তমান ফলে পরমেশ্বরের উপাসনা এবং তাহার চরম ফল মুক্তি উভয় ভাগবতেরই একমাত্র প্রতিপাদ দ্বিবিধ অধিকারীর চিত্তশুদ্ধি যে যে উপায় সাধিত হয় তাহার উপদেশ ওই দ্বিবিধ গ্রন্থে আছে পুরাণের দেবনিন্দা বা দেব বিশেষের মহিমার ন্যূনতা এবং আধিক্য বর্ণনা দেখিয়া যিনি অন্তরে দুঃখিত বা আনন্দিত হন তিনি দেবতাবিশেষের ভক্ত হইলেও পুরাণের মর্মজ্ঞ নহেন দেব নিন্দায় বা দেব বিশেষ দেবতাবিশেষের মহিমার অপকর্ষ বর্ণনায় পুরাণের তাৎপর্য নহে উপাস্যের প্রতি উপাসকের অবিচলিত ভক্তি একাগ্র নিষ্ঠা প্রকৃত উদ্দেশ্য তাহাই একমাত্র উপায় এই কথাগুলির প্রতি রাখিয়া পাঠ করিলে পাঠকের সাম্প্রদায়িকতা নিবন্ধন দ্বেষের বশবর্তী হইতে হয় না দেবী ভাগবতের বিশেষত্ব এই যে মধুরভাবে উপাসনার সারভাগও ইহাতে সন্নিবেশিত হইয়া আছে বিহীন হইয়া এই গ্রন্থ পাঠ করিলে শাক্ত বৈষ্ণব উভয়ই ইহা হইতে অমৃতভাগ গ্রহণ করিতে পারেন